প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে শ্রেণী নবম বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় পঞ্চম পাঠ হচ্ছে বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। গতদিনে আমরা বাংলাদেশের প্রধান প্রধান নদ নদীগুলো সম্পর্কে আলোচনা করেছি। বাংলাদেশের প্রধান প্রধান নদ নদীগুলো কী কী তোমরা গতদিনে অবশ্যই পড়েছ? পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, হরিয়ালদা, তিস্তা, করতোয়া, ধলেশ্বরী, এগুলো হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান নদ নদী। এই নদ নদীগুলির উৎপত্তি, শাখা নদী, প্রশাখা নদী, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা নদ নদী ও জনবসতির পারস্পরিক সম্পর্ক সম্পর্কে আমরা জানব। নদ নদী প্রাচীনকাল থেকে মানুষ নদীর তীরবর্তী এলাকায় বসবাস করে আসছে এবং প্রাচীন সভ্যতাগুলো নদীর তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে। নদীকে কেন্দ্র করেই মানুষের প্রাত্যায়িক জীবনে জীবন পরিচালিত হচ্ছে। নদ নদীগুলো মানুষের খাদ্য রোজগারের প্রধান উৎস হিসেবে ভূমিকা পালন করছে। পৃথিবীর সকল জনবসতি গড়ে ওঠার পিছনে এই নদীর ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। নদ নদীকে কেন্দ্র করে মানুষের খাদ্য উৎপাদন, মাছ শিকার, পণ্য পরিবহন, ব্যবসা বাণিজ্য ইত্যাদি গড়ে তোলার মাধ্যমে স্থায়ী বসবাস হিসেবে, বসতি হিসেবে গ্রাম এবং শহর গড়ে উঠেছে। নদীর তীরেই মানুষের সভ্যতাগুলো গড়ে উঠেছে। বাংলাদেশের জনসংখ্যা বিস্তারে সর্বাধিক ঘটেছে নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে। শিল্প, কল কারখানা প্রতিষ্ঠাতে নদ নদীর ব্যবহার সবচেয়ে বেশি। গঙ্গা কপোতাক্ষ পরিকল্পনা দেশের কুষ্টিয়া, যশোর, খুলনা জেলার বিস্তীর্ণ অঞ্চলে কৃষিজ জমিতে পানির ব্যবস্থা করেছে। এর ফলে ওই অঞ্চলের পানির অভাবসমূহ দূর হয়েছে। কর্ণফুলী বহুমুখী পরিকল্পনা গ্রহণের ফলে 644 কিলোমিটার নৌ চলাচল করছে। পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই মহকুমা স্থানে বাঁধ নির্মাণের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এই দেখো তাহলে নদ নদী জনবসতির উপর পারস্পরিক সম্পর্ক গভীর। এই নদ নদী যদি না থাকতো তাহলে জনবসতি ঠিকভাবে গড়ে উঠতো না এবং মানুষ নানা ধরনের সমস্যার সম্মুখীন হতো। এখন আসলে পানির অভাবের কারণসমূহ কী কী? পানির অভাবে পানি জীবন, পানি মরণ। পানি অভাব ছাড়া, পানি ছাড়া মানুষ এক মুহূর্ত চলতে পারে না। এদেশের অসংখ্য নদ নদী, খাল, বিল, হাওড়ে প্রচুর পরিমাণে পানির তীব্র অভাব রয়েছে। বাংলাদেশে উজান থেকে প্রচুর পরিমাণে পানি আসে। এই পানিতে প্রচুর পলি থাকে, এর ফলে নদীর নিচগুলোতে নাব্যতা সৃষ্টি হয় এবং নদীগুলো অল্পতেই অল্প বৃষ্টিতেই ভরাট হয়ে যায়। এর ফলে নদীগুলো অল্প বৃষ্টিতেই ভরাট হয়ে যায় এবং পানির প্রবাহ কমে যায়। তাছাড়া নদ নদীগুলো প্রায় আমাদের দেশে বিলুপ্ত হয়ে গেছে। উত্তর ও দক্ষিণবঙ্গে জেলাসমূহ ধরনের অসংখ্য মৃত নদী হিসেবে পরিচিতি পেয়েছে। বাংলাদেশের তিস্তা, গঙ্গা কপোতাক্ষ ইত্যাদি প্রকল্প শুকিয়ে যাচ্ছে। ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে দেশের উত্তর পশ্চিম অঞ্চলে ভয়াবহ সমস্যার সম্মুখীন হয়েছে। এর ফলে পদ্মাসহ উত্তরাঞ্চলের সব নদীতেই এর নেতিবাচক প্রভাব পড়ছে। তাহলে পানির অভাবের কারণে সব জায়গায় এই নেতিবাচক প্রভাব পড়ছে। এখন আসলে যাতায়াত, জলবিদ্যুৎ, বাণিজ্য ক্ষেত্রের অনুপাতের গুরুত্ব। দেশের প্রায় 70% যাতায়াত করা হয়, পণ্য পরিবহন করা হয় নদীপথের মাধ্যমে। বাণিজ্যের 70% বাণিজ্যের যাতায়াত করা হয় নদীপথের মাধ্যমে এবং বাংলাদেশের প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী নদী কাপ্তাই নামক স্থানে বাঁধ নির্মাণের ফলে করা হয়েছে। আচ্ছা, এই 1958 সালে আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তৈরি করা হয়েছে। জলবিদ্যুৎ নদী ও জলপ্রপাতের পানির বেগ ব্যবহার করে টারবাইন যন্ত্রের সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে জলবিদ্যুৎ বলে। বাংলাদেশের প্রায় 70% পণ্য আনা নেওয়া করা হয় এই বাণিজ্য নদীপথের মাধ্যমে। 1972 সালে বাংলাদেশে শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠার মাধ্যমে নদীপথের বাণিজ্যিক প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। তাহলে আমরা বাংলাদেশের যাতায়াত, জলবিদ্যুৎ, বাণিজ্য ক্ষেত্রে নদীপথের গুরুত্ব সম্পর্কে বুঝতে পারছো। এখন আসলে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এর ধারণা। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলো কী কী? বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলো ভারত, মায়ানমার, বার্মা, এগুলো দেশের প্রাকৃতিক সম্পদ প্রায় একই ধরনের। এদেশে কৃষি সম্পদ, বন সম্পদ, মৎস্য সম্পদ, খনিজ সম্পদ এবং সৌরশক্তি, এগুলো যে সম্পদগুলো আছে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রায় একই ধরনের। দক্ষিণ এশিয়ার দেশ ভারত, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল বৈশিষ্ট্যের দিক থেকেই কৃষি প্রধান।
তাই এ অঞ্চলে কৃষি প্রধানের ধান, গম, যব, ভুট্টা এগুলো ফসলেই প্রচুর পরিমাণে উৎপাদন হয়ে থাকে। এরপরে আসো বনসম্পদ। জলবায়ু অবস্থার সঙ্গে বনসম্পদ সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশ, পর্যাপ্ত জলবায়ু তারতম্য রয়েছে। উষ্ণ আর্দ্র জলবায়ুতে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়, তাই সেখানে বড় নিবিড় অরণ্য গড়ে উঠেছে। মৎস্য সম্পদ, যে কোনো দেশের মৎস্য সম্পদের সঙ্গে সরাসরি ভূপ্রাকৃতিক জলবায়ু সম্পর্ক রয়েছে। বাংলাদেশে বৃষ্টিপাত, নদীতে পানির প্রবাহ, হাওড় বাওড় বিল প্রভৃতিতে পানি থাকায় দেশের মৎস্য সম্পদ সমৃদ্ধি লাভ করেছে। এরপর আসে খনিজ সম্পদ। বাংলাদেশ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ মাটির নিচে গ্যাস, কয়লা, তেল, চুনাপাথরসহ নানা ধরনের মূল্যবান খনিজ সম্পদ পাওয়া গিয়েছে। তাহলে মানুষের প্রাকৃতিক সম্পদের ধারণা তোমরা পেয়ে গেছো। কৃষি সম্পদ, বনসম্পদ এবং মৎস্য সম্পদ, এগুলো বাংলাদেশের প্রায় সম্পদ। এই সম্পদগুলো তোমরা ভালো করে পড়বা। আজকে তোমাদের একটি বাড়ির কাজ দেওয়া থাকবে। বাড়ির কাজ হচ্ছে নদী ও বসতির পারস্পরিক সম্পর্ক বর্ণনা করো। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।